একটা মানে অনুভূতি প্রকাশ করার নাই, খুবই আনন্দিত। আমরা সাধারণ মানুষ এই রোডগুলোতে চলাচল করতে পারবো, আমাদের যাতায়াত ব্যবস্থার জন্য সুবিধা হয়েছে। এটা হলো বিআরটিসি চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ। আমার খুব খুশি লাগতেছে এবং বিআরটিসি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আমাদের জীবন মান, আমাদের যাত্রার মান অনেক উন্নয়ন। আমাদের আর লক্ষ ঢক্কর কোনো গাড়ি নেই, আমাদের পুরাতন গাড়িও আমরা নতুন রূপে বর্তমান চেয়ারম্যান আসার পরে আমরা জানতে পারছি যে উনি গাড়িকে নতুন রূপে সাজিয়েছে। বিআরটিসি মাননীয় চেয়ারম্যান আছে, ওনার একটা গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, যে উদ্যোগের কারণে যাত্রীরা খুব ভালো একটা সুবিধা পাবে। আই এম কম্পেয়ারিং মাই কান্ট্রি উইথ আদার কান্ট্রিজ, সেক্ষেত্রে মানে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স ইন তাপিস তুরস্ক, তো সেখানে তাদের যে এক্সপিরিয়েন্স আমরা দেখেছিলাম আমরা পিসিএ নেই, কোনো সেখানে আমরা যেহেতু দেখছি সবুজ দেখি নাই, আমাদের এখানে সবুজ দেখা যায়, আমাদের এখানে প্রাণের উচ্ছ্বাস দেখা যায়, মানুষ যাদের ফিলিংস দেখা যায়, মানুষ হাতে স্বাগত জানাচ্ছে, মানুষ আনন্দ প্রকাশ করছে, এর দ্বারা আমি প্রাউড ফিল করি। এবং আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে এই উদ্যোগ এবং এই সরকারের যে উদ্যোগগুলো নিচ্ছে এগুলোর ফল সাধারণ মানুষ ভোগ করবে, আমি নিজেও ভোগ করবো এবং আমার কাছে এটা মনে হয় যে আই ফিল প্রাউড যে আই এম সিটিজেন অফ দিস কান্ট্রি।